প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার পৌরসভা কিভাবে তাদের ময়লা আবর্জনাগুলা লোকেশন থেকে নিয়ে যায়। এই যে প্রতিটা বাড়ির সামনে দেখতেছেন একটা করে ময়লা স্তূপ, ডাস্টবিন, যে বক্স বাকেটটা আছে, আর পৌরসভার কর্মীরা এই যে গাড়িতে ভর্তি করে এই যে ময়লাগুলো নিয়ে যাইতেছে, তারা এখান থেকে কালেকশন করে। যে প্রতিটা বাড়ির সামনে থেকে নিতেছে, এই যে একজন আসতেছে আমাদের দোকান এবং বাড়ির সামনে যেই ময়লা যে ডাস্টবিনটা আছে ডাস্টবিনগুলো নিতে তারা নিয়ে যাইতেছে, গাড়িতে রাখবে। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সব দিকে মোটামুটি, প্রতি সপ্তাহে একবার বৃহস্পতিবারে আসে এরা, এগুলা কালেকশন করে নিয়ে যায় লোকেশন থেকে, একটা নির্দিষ্ট স্থানে নিয়ে পালায় এগুলা। এই যে সাদা ইউনিফর্ম পরে তারা এগুলা কালেকশন করতেছে। এই যে আরেকটা বাড়ির সামনে থেকে নিয়ে গাড়িতে রাখতেছে। বৃহস্পতিবার এই লোকেশন থেকে নিয়ে যায়, এটা হচ্ছে সানসিটি এক্সটেনশন 33। এক একটা লোকেশনে এক একটা দিন যায়, তবে সানসিটিতে বৃহস্পতিবারে আসে প্রতি সপ্তাহে একদিন। নিয়মটা কিন্তু অনেক সুন্দর, আমাদের দেশে যদি সিস্টেমটা যদি চালু করা যায় তাহলে অনেক ভালো হয় প্রতিটা পৌরসভাতে, তাহলে শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।